নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। গতকাল মানে 17ই নভেম্বর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS-এর একটা বিজয় সম্মেলনের উৎসব হয়ে গেছে কলকাতার মানিকতলায় কল্যাণ ভবন বা যেটা পূর্বাঞ্চল কল্যাণ আশ্রম বলা হয় সেখানে। এবং সেখানে এই অনুষ্ঠানে মানে বিজয় উৎসবে, বিজয় সম্মেলনী উৎসব, সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় মানে এই আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন মিডিয়া যারা আছেন তাদেরকে ডাকা হয়েছিল। যারা ভাবেন যে রাষ্ট্রহিত সর্বোপরি মানে রাষ্ট্রবাদী যারা, তাদের প্রত্যেককেই প্রায় ডাকা হয়েছিল এবং সেখানে রুদ্রপ্রসাদ ব্যানার্জিকেও ডাকা হয়েছিল। আমাকে ডাকেন বা আমাদের মতো সবাইকে ডাকেন যিনি, তিনি হচ্ছেন প্রান্ত প্রচারক বিপ্লব রায়। তো বিপ্লব দা তিনি ডাকেন এবং তার ডাকে আমরা সবাই উপস্থিত হই। এবং সেখানে ইভিএম নিউজ থেকে স্বপন দাস ছিলেন এবং ছিলেন প্রিয়মন্দ মিডিয়ার শুদ্ধশীল ঘোষ এবং ছিলেন মানব গুহ অর্থাৎ নিউজ বাংলা তরফ থেকে এবং অনেকে ছিলেন, দীপার নেতা ছিল এবং অনেকে নাম আমি জানি, অনেকের নাম হয়তো আমি মনে করতে পারছি না, এতজন ছিলেন। প্রত্যেকেই প্রায় উপস্থিত ছিলেন, বহু বিশিষ্ট সাংবাদিক যাদেরকে আমরা টিভির পর্দায় দেখি তাদের অনেককেই দেখেছি, তারা ছিলেন এবং খুব ভালো লাগছিল। এবং সেই বর্ণাঢ্য অনুষ্ঠানে আমরা দেখলাম সেখানে অনেক কিছু হলো রাষ্ট্রহিত নিয়ে। এমনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মানে আপনারা জানেন RSS মানে হচ্ছে রাষ্ট্রহিত সর্বোপরি। তো সেখানে তিনি রাষ্ট্র নিয়ে তারা অনেকেই বক্তব্য রেখেছেন। বেশ কিছু পুরনো মানুষ তাদের সঙ্গে আমার আলাপ হলো, মানে আরেকবার ঝালাই হয়ে গেল, ভালোবাসার সম্পর্ক ছিল কিন্তু অনেকদিন পরে আবার দেখা হতে সম্পর্কটা যেন আবারও আবেগ প্রবণ হয়ে উঠল। এরকম বহু মানুষের সঙ্গে দেখা হয়েছিল এবং তার মধ্যে বিশিষ্ট ব্যাপারটা ছিল যেটা, সেটা হচ্ছে না ওটাই যাবো না, তার আগে আপনি দেখে নিন এই অনুষ্ঠানটি কী হচ্ছিল। আপনি আমার আপনজন, আপনি নিশ্চয়ই দেখবেন কী হচ্ছিল, দেখুন। যে আমাদের সাংগঠনিক পরিচয়কে কাজে লাগিয়ে যেন আমরা কোনো কিছু না করি, আমরা এটাও মাথায় রাখা উচিত। ধন্যবাদ। এটাই সঙ্গ, এটাই রাষ্ট্রীয় সংসদ সঙ্গে, এটাই সঙ্গ কিছু করবে না, সঙ্গের ব্যানারে কিছু হবে না। আজকে ওই যে কার্যক্রম সঙ্গের ব্যানার, সঙ্গের লোকেরা করছে, সঙ্গ কিছু করবে না। সঙ্গ শুধু আমাদের মতন মানুষকে তৈরি করবে, তারা যেটা দরকার হবে দিগার আমাদের যা মনে হচ্ছে যে ভালো কাজ করার জন্য আমি সময় হয়নি ওইভাবে বেশি এরকম পর্যন্ত, কিন্তু গণতন্ত্রকে রক্ষা, রাষ্ট্রবাদকে জাগিয়ে তোলা তার ক্ষেত্রে সবচেয়ে বড় আর জায়গা, বিশেষ করে জনমত সৃষ্টি করা, জনগণ যা ভাবছে তাদেরকে যা ভাবানোর চেষ্টা করা হচ্ছে, আর সত্যিকারের ঘটনা কি আছে সেই সত্যিকারের ঘটনা আপনারা লিখে মানে চিত্রের মাধ্যমে এবং তার উপরে বিশ্লেষণের বিশ্লেষণ ধর্মী লেখা মধ্য দিয়ে আর মানুষের মনে একটা জনমত তৈরি করতে পারবে। এখানে যেহেতু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচার বিভাগ থেকে ডাকা হয়েছে, স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে দেখলেন এই অনুষ্ঠানটা। একটা ঝলক আমি আপনাদের দেখালাম, এখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন অনেকে। আমি দেখলাম এখানে বহুদিনের পুরনো রোহিণীদা ছিলেন, রোহিণীদাকে বহুদিন পূর্বে চিনতাম, বিজয় আড্য অর্থাৎ বিজয় দা যিনি স্বস্তিকার দায়িত্বে ছিলেন তার সঙ্গে একটু সাক্ষাৎকার হয়েছে, তার ঝলক একটু দেখুন। আমি তোমার সম্পর্কে
বিজয়দার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, বিজয়দার সঙ্গে কথা হলো, তারপরে খগেন্দা ছিলেন, অনেকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, যাদেরকে প্রত্যেককে প্রায় চিনতাম, একসময় তারা আমাকে চিনতেন, অনেক কারণে অনেক দিন হয়ে গেল, গ্যাপ হয়ে গেছিলো আমাদের, তারপরে আবার দেখা হলো, ভালো লাগছিল। এবং প্রচুর রাষ্ট্রবাদী যারা সাংবাদিক মহল ছিলেন তাদের প্রত্যেকের সঙ্গে পরিচয় হলো, ভালো লাগলো। এখানেই আবার কিন্তু দেখা হয়ে গেল আমাদের সঙ্গে সেই মানুষটা, যে মানুষটার কথা আমি আপনাদের সামনে এনেছিলাম, অর্থাৎ সেই মানুষটা, যেই মানুষটা কিন্তু জলের কামানে, মানে জল কামানের সামনে মুখ চিতিয়ে দাঁড়িয়েছিলেন নবান্ন অভিযানে, মনে আছে নিশ্চয়ই, বলবেন না নিশ্চয়ই তাকে, জল কামানের সামনে দাঁড়িয়ে সেই গেরুয়া বসনধারী, যাকে নিয়ে অনেকে ব্যঙ্গ করেছেন যে এ কি ছাত্র, সেই গেরুয়া বসনধারী বলরাম দাস সঙ্গে আলাপ হলো, মানে আরেকবার দেখা হলো, বলরাম দাস সঙ্গে সাক্ষাৎ হলো, এবং বলরাম দাস কিছু কথা আপনারা শুনুন। শুনলেন, বলরাম দাস সঙ্গে একটু সাক্ষাৎকার হয়ে গেল, এবং সেখানে স্বপন দাসকেও দেখলেন, স্বপন দাস মানে আমাদের ইভিএম নিউজ ভাই আমাদের, তো ইভিএম নিউজে স্বপন দাসের সঙ্গে কিছুটা কথা আমি বলেছিলাম, সেটা আপনারা শুনুন। নমস্কার, আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদের একদম কাছের মানুষ ইভিএমে স্বপন দাস, স্বপন দাসকে আমাদের মধ্যে পেয়েছি এই সঙ্ঘের কার্যক্রমের মধ্যেই, তা আজকে জেনে নেবো স্বপন দাসের কেমন লাগলো আর সার্বিক পরিস্থিতি সম্বন্ধে স্বপন দাসের কাছে জানবো। বল, আমি প্রথমেই বলবো যখন এই কাজ আমরা শুরু করেছিলাম তার অনেক আগে থেকেই রুদ্রদা পথ চলা শুরু করেছে, আমি প্রথম শুরুর দিকে যে কজন মানুষকে থেকে উদ্বুদ্ধ হয়েছি রুদ্রদা হচ্ছে তার মধ্যে একজন, রুদ্রদার কাজ আমাকে অনুপ্রাণিত করেছে, আমাকে উদ্বুদ্ধ করেছে, লড়াইয়ে আমাদের শক্তি জুগিয়েছে। তার পরবর্তীকালে আমরা যখন নেমেছি কাজ করেছি এক রুদ্রদার সঙ্গে, পথ চলতে চলতে আমাদের একটা সময় দেখা হয়েছে, আমার অনেক দিনের ইচ্ছে ছিল, আপনি বলতে পারেন একটা টার্গেট ছিল যে রুদ্রদার সঙ্গে একবার আলাপ করব, কিন্তু সেই টার্গেটটা, সুযোগটা আমার হয়ে উঠছিল না। হাওড়াতে আমরা একটা সমাবেশে গিয়ে রুদ্রদার সঙ্গে আমার প্রথম আলাপ, এবং তারপর থেকেই রুদ্রদার বলতে পারেন একদম খুব কাছের মানুষজনদের মধ্যে আমি রয়েছি, আমি সেই তালিকার মধ্যে রয়েছি, এটা আমার কাছে একটা পরম প্রাপ্তি, সৌভাগ্যের মতো। এই লড়াইটা আমি রুদ্রদার যেরকমভাবে লড়াই করছেন সেই লড়াইটা আমরা একই রকমভাবে করব। আজকের যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের যে কর্মসূচি প্রোগ্রামটা ছিল, যে কর্মসূচিতে এসে অন্তত একটা বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে, আমরা যে আমাদের যে দায়িত্ব রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্নে, রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে, সমস্ত ক্ষেত্রে আমাদের যে দায়িত্ব সাংবাদিকতার, তাদের কি ভূমিকা হওয়া উচিত, তাদের কি দায়িত্ব পালন করা উচিত, সে বিষয় সম্পর্কে একটা নির্দিষ্ট রূপরেখা আমরা এখান থেকে পেয়েছি। এটা আমাকে এনরিচ করেছে, আমাকে আরও বেশি জানতে সহায়তা করলো যে আমাদের কী কী কাজ করা দরকার, কী কী কোন কোন সামাজিক দায়বদ্ধতা, দেশের প্রতি আমাদের কী কী দায়বদ্ধতা আমাদের পালন করা উচিত, এগুলো আমাদেরকে আজকের এই কর্মসূচিতে আমাকে উদ্বুদ্ধ করেছে। সঙ্গে রুদ্রদা আমার কাছে একটা এক্সট্রা পাওনা, আমার এটুকু বলার যে রুদ্রদার এই পথ, যে পথ রুদ্রদারা তৈরি করেছেন সে পথেই আমরা হাঁটছি, আমরা চলবো, রুদ্রদার সঙ্গেই আমরা থাকবো, আমরা একসঙ্গে আছি, দাদা ভাই সব আমরা একসঙ্গে, আর আমরা এইভাবে এগিয়ে যাব, আপনারা শুধু আমাদের পাশে থাকুন, ব্যাস, আর আমরা আর কিছু চাই ভাই, একদম একদম ব্যাস, আর কিছু না, নমস্কার। শুনলেন, এরপর শুনুন স্বপন দাস দেখলেন আমাদের বলরাম দাকে, এবার দেখুন আপনি শুদ্ধশীল, অর্থাৎ ওই ঘটনায় ওখানে মানে ওই অনুষ্ঠানেতে শুদ্ধশীল ঘোষ ছিল, তা শুদ্ধশীলের সঙ্গে দেখা হয় আরও একবার, কিছু কথা হয়ে গেল, এক ঝলক দেখুন সে অনুষ্ঠান, মানে কি বলবো কথোপকথনটা দেখুন। আচ্ছা, আমাদের মধ্যে পেয়ে গেছি শুদ্ধশীলকে,
দেখো দুজনে কিন্তু চেহারায় একই আছি আমরা, দাদা ভাই। শুদ্ধশীলকে আমাদের মধ্যে পেয়েছি, কেস খাওয়া পার্টি, আমরা সব এক আছি, একতা ইউনাইটেড। আর সঙ্গের এই প্রোগ্রামে আমরা দুজনেই এসেছি। আর এখানে শুদ্ধশীলের কাছে কিছু প্রশ্ন, শুদ্ধশীল কেমন লাগলো বলো? প্রথমবার এলাম এই ধরনের ব্যাপার। এই যে কেস খাওয়ার কথা বললে, অ্যাকচুয়ালি এটা রেকগনিশন, ওই কেসগুলো না খেলে বোধহয় এত বড় প্ল্যাটফর্মে আসতেও পারতাম না। এসে এত এখানে গুণী মানুষের সঙ্গে দেখা হলো, তাদের কথা শুনলাম, পরিচয় হলো, খুব ভালো লাগছে। এবং এই কেসটা খাওয়াটা আমরা যে কাজটা সঠিক পথে করছি, দেখুন সাংবাদিকতা জগৎ থেকে তো আসিনি, কিন্তু সাংবাদিকতা বলতে আমি যেটা বিশ্বাস করি, যেটা সরকার চায়, সে যে সরকারই হোক, সেটা প্রচার, সেটা খবর না, যেটা লুকোতে চাই সেটাই খবর। আমরা সেই লুকোনো জায়গাটাকে বার করার চেষ্টা করছি, সুতরাং সেটা তো অস্বস্তি বাড়াবে, আর তাই যখন সেটাকে থামাতে পারবে না এই ধরনের জিনিস হবে। তো ঠিক আছে, এখানে এত মানুষ এসেছেন, এতজনের সঙ্গে পরিচয় হয়েছে, এটাই বোধহয় সব থেকে বড় পাওনা হলো আমাদের। আমরা দুজনেই কিন্তু এসেছি এই পূর্বাঞ্চল কল্যাণ আশ্রম সঙ্গেরই প্রোগ্রাম, এটা বিজয় সম্মেলন ছিল, এতে আমরা দুজনেই এসেছি, দুজন ইউটিউবার, ভুক্তভোগী আমরা সবাই, তা তাদের মধ্যে রুদ্রবার্তা এবং সঙ্গে প্রিয় বন্ধু মিডিয়া, আমাদের মধ্যে কিন্তু কোনো ঝামেলা নেই, এটা মাথায় রাখবে। আসলে লোকে ঝামেলাটা দেখতে পাবো, ভালোবাসে লোকে ঝামেলা দেখতে ভালোবাসে। পরের বাড়িতে একটু ঝগড়া হলে আমরা কান পেতে শুনি, মজা হচ্ছে তো, সেই মজাটা আমরা দিয়ে দিয়েছি আপনাদের, বাকি আমরা সবাই এক। না, দাদা ভাইয়ের মধ্যে একটু মাঝে মাঝে মনোমালিন্য হয়, কারণ আমরা এক বাড়িতে থাকতে গেলে বাসনে ঠোকাঠুকি লাগবে না, তাহলে আর হলাম কি করে? এই ঠোকাঠুকি লাগলে কিন্তু খুব জোর আওয়াজ আসবে, দুজনে হেভি হয়ে উঠবে। না, মত পার্থক্য থাকা সবসময় ভালো, কারণ মত পার্থক্য না থাকলে, আমি তো ঠিক এটা হতে পারে না 100%, মতানৈক্য না হলেই হলো, সেটা নেই, সেটা নেই। অনেকে অনেকেই বলে যে আপনারা কেন একটা ইউনিয়ন করছেন না, আমি একটা কথা বলি, আমাদের কোনো ইউনিয়নের দরকার নেই, কেননা আমাদের মধ্যে ইউনিটি আছে। আজকে আমাদের মধ্যে যাই হয়ে যাক না হয়ে যাক, ডাজেন্ট ম্যাটার, কিন্তু কারোর কিছু হলে আমরা যে সবাই মিলে প্রত্যেকের হয়ে কথা বলছি, এবং তার ফলে যারা ভাবছে আমাদের টাইট দেবে, আমরা একা একা মানুষ, তারা কিন্তু একটু হলেও থমকাচ্ছে। এটা কিন্তু বাংলা সাংবাদিকতার জগৎ বোধহয় প্রথমবার হচ্ছে, যে কেউই হয়ে যাক, আমি দেখবো না যে সে আমার প্রতিদ্বন্দ্বী কি প্রতিদ্বন্দ্বী নয়, এটা অন্যায় হচ্ছে, অন্যায়ের প্রতিবাদ হবে, আর সেটাই বোধহয় আমাদের অনেক বেশি ইউনাইটেড করেছে, অনেক বেশি স্ট্রং করেছে। একদম 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 বাস্তব সত্যি কথা, আমরা এখানে সবাই একত্রিত, ইউনাইটেড। ওদিকে শফিকুল ইসলামও যা, শুদ্ধশীলও তাই, আমিও তাই, সবাই আমরা এক, আমরা ইউনাইটেড একদম। এটাই ছিল এখনকার, এবার দেখি আর কাকে পাওয়া যায়। দেখলেন প্রাণোচ্ছল এক পরিবেশ, প্রাণোচ্ছল এক পরিস্থিতি, যেখানে দাঁড়িয়ে আবেগ বেরিয়ে আসে এবং রাষ্ট্রবাদ এছাড়া কোনো কথাই হয় না। এখানে এই অনুষ্ঠানেতে শুদ্ধশীল এবং স্বপন দাস দুজনেই কিছু না কিছু করে বক্তব্য রেখেছেন, এবং প্রত্যেকের বক্তব্য ছিল রাষ্ট্রহিতকে কেন্দ্র করে, এবং তার সঙ্গে সঙ্গে ইউটিউবারদের কিছু বিপদ হলে সেখানে যেন সমস্ত সাংবাদিক কুল যেন চেঁচেন, কারণ আমরা কিন্তু প্রত্যেকটা সাংবাদিকের, কোনো সাংবাদিকের, বড় বড় মেইন স্ট্রিম মিডিয়ার কারোর কিছু হলে কিন্তু আমরা প্রতিবাদ করি, অর্থাৎ প্রত্যেকটা ইউটিউবার করে, কিন্তু ইউটিউবাররা যখন বিপদে পড়ে তখন কিন্তু বড় বড় সংবাদ মাধ্যম মুখে কুলু পাটে, আর এখানেই কিন্তু দৃষ্টিপাত করেছে শুদ্ধশীল, এবং এটা হওয়া উচিত। এই অনুষ্ঠানটা সার্বিকভাবে যে একটা ভালো অনুষ্ঠান ছিল এটা বলার কোনো অপেক্ষা রাখে না, এবং এই অনুষ্ঠানে বহু মানুষ, তাদের সঙ্গে দেখা হয়েছে, তাদের সঙ্গে কথা হয়েছে, মানব গুহর সঙ্গে কথা হয়েছে, মানব গুহর সঙ্গে দেখা হয়েছে, তবে মানব গুহর সঙ্গে সাক্ষাৎকার নেওয়া হয়নি, কারণ সেই জায়গাটা ছিল না, কারণ তখন আমরা খাওয়ার জায়গায় চলে গেছিলাম, এরকম একটা জায়গা, তো সেখানে গিয়ে করা হয়নি, কিন্তু আগামী দিনে নিশ্চয়ই করবো, কারণ মানব গুহকে নিয়ে বলার বা মানব গুহর সঙ্গে বসে কথা বলার ইচ্ছে আমার থাকে সবসময়। আপনারা বললাম দেখে দেখলেন, আচ্ছা আপনি বলুন তো এবারে, এই যে অনুষ্ঠানটা আপনি দেখলেন, মানে রুদ্রবার্তায় দেখলেন, আপনার সবচেয়ে বেশি ভালো লাগছিল কোন অংশটা? ভালো লাগছিল নিশ্চয়ই জানাবেন, কারণ একটা জায়গায় সবাই সম্মিলিত হওয়া, সাংবাদিক কুল যারা রাষ্ট্রহিতকে সর্বোপরি ভাবে, সবচেয়ে বড় কথা কি জানেন, সিট দ্বারা সোজা করা মানুষগুলো কিন্তু ওখানে দাঁড়ায়, যারা সিট দ্বারা বিক্রি করে দিয়েছে তারা কিন্তু এখানে আসবেন, এবং যারা ভাববে যে এই দলের হিত আমার হিত এটা বড়, তারা আসবে না, যারা ভাববে রাষ্ট্রহিত আগে তারা আসবে, তারা এসেছিল, এবং তারা এসেছিল, তাদের সঙ্গে দেখা হয়েছে, একটা আদান প্রদান হয়েছে সমস্ত সব লোকের সঙ্গে, তো এইরকম অনুষ্ঠানটা, বর্ণাঢ্য অনুষ্ঠানটা হলো, এবং সেখানে প্রায় একদম সঙ্গের টাইম অনুযায়ী 12টা থেকে শুরু হওয়ার কথা 12টায় শুরু হয়েছিল, এবং তার সঙ্গে সঙ্গে 2টো থেকে 2:30-এর মধ্যে সমস্ত কাজ শেষ হয়ে যায়, অর্থাৎ খাওয়া দাওয়া কমপ্লিট করে যে আমরা বেরিয়ে যাই। অনুষ্ঠানটা ঘটে যাওয়ার পরে গতকাল আমি করতে পারতাম, কিন্তু গতকাল আরও একটি ঘটনা ঘটে যেটাও কিন্তু খুব মনে রাখার মতো। গতকাল আমি বাড়িতে ফিরেই দেখি আমার খুব বাল্য বন্ধু, ছোটোবেলার বন্ধু, তার হঠাৎ করে বুকে ব্যথা,
যেখানে কাজ করেন সেই কোম্পানি থেকে সঙ্গে সঙ্গে তাকে অ্যাম্বুলেন্স করে পাঠানো হচ্ছে উলুবেরিয়া ইএসআইতে। তো ঘটনাক্রমে আমার বন্ধুটি আমাকে দেখে আবেগতাড়িত হয়ে গিয়ে বলে তুই চ। এবার বন্ধুত্বের সম্পর্ক এত পুরনো যে সেখানে দাঁড়িয়ে না তো কেউ বলতে পারে যে এটা বন্ধুর বিপদ, যে কোনো মানুষের বিপদে ঝাঁপানো উচিত আমাদের, দৌড়ে গেলাম। এবং সেখানে গিয়ে যেটা দেখলাম সেটাও কিন্তু আপনাদের বলছি। তার কারণ হচ্ছে আমরা এমনই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাই না যেখানে গিয়ে ভালো ব্যবহার পেলে আমরা মনে হয় যেন অনেক কিছু পেয়ে গেছি। ঠিক সেরকম একটা ঘটনা দেখলাম, আমার বন্ধুটিকে নিয়ে গিয়ে ইএসআই হসপিটাল মানে উলুবেরিয়াতে গিয়ে সেখানে এমার্জেন্সি ওয়ার্ডে যিনি ডাক্তারবাবু ছিলেন ডক্টর শুভ্রজিৎ চক্রবর্তী, ডক্টর শুভ্রজিৎ চক্রবর্তীর যে ব্যবহার সত্যি কথা বলতে কি বলুন তো আমার মনে একটা দাগ কেটে দিয়েছে। দেখুন, আমি আমার মাকে নিয়ে হসপিটালে গেছিলাম, জেনারেল হসপিটাল উলুবেরিয়া, এবং সেখানে গিয়ে দেখেছি মায়ের সঙ্গে কী ব্যবহার করা হয়েছিল। সেই ব্যবহারটা মাথার মধ্যে একটা দাগ কেটে দিয়েছিল যে ডাক্তারদের ব্যবহার নার্সদের ব্যবহার এরকম হয়, কিন্তু ডক্টর শুভ্রজিৎ চক্রবর্তীর ব্যবহার দেখে সত্যি ভালো লাগলো। আমার বন্ধুটা তো প্রণাম করতে যাচ্ছিল, বয়স আমাদের চেয়ে অনেক কম, কিন্তু শুভ্রজিৎ চক্রবর্তী, ডক্টর শুভ্রজিৎ চক্রবর্তী সত্যি এরকম মানুষ থাকলে, এরকম ডাক্তার থাকলে এমার্জেন্সি থেকেই হয়তো অনেক মানুষ সুচিকিৎসা পেয়ে বাড়ি চলে যাবে। তিনি দেখলেন, ইসিজি করলেন এবং ব্লাড টেস্ট থেকে শুরু করে সব কিছু করে বুঝিয়ে দিলেন যে তার কিছু হয়নি, তার একটা ওই গ্যাস থেকে একটা প্রবলেম হচ্ছে এবং বুকে কোনো কারণে খ্যাঁচকা লেগে গেছিলো সোয়ার দোষে, সেখান থেকে পেন হচ্ছে এবং পেনটা আস্তে আস্তে মনে হচ্ছিলো অনেক বড়, এবং আমার বন্ধুটি একটু প্যানিকও করছিল। কিন্তু ডক্টর শুভ্রজিৎ চক্রবর্তীর যে ব্যবহার সত্যি কথা বলতে কি বলুন তো দাগ কেটে দিয়েছে। এবং তারপরে সবার শেষে যখন বেরিয়ে আসছি তখন কিন্তু তিনি যখন বললেন যে আমি রুদ্রবার্তা দেখি, বললে বিশ্বাস করবেন না, মনের ভিতরে একটা আনন্দ এসেছিল যে যাক আমার এই ইউটিউব চ্যানেলটা অন্তত এইরকম মানুষও দেখেন যারা খুব ভালো, যাদের ব্যবহার দাগ কাটে, মনে হয় যেন ওই ডাক্তারের হাতে পড়লে এমনিই রোগ সেরে যাবে। এত হেসে এত সুন্দর ব্যবহার, এগুলো দাগ কেটেছে। দেখুন, আমি ঠোঁটকাটা মানুষ, আমি খারাপটা মুখের ওপর বলি, ভালোটাও মুখের ওপর বলি, তাতে আমার সঙ্গে অনেকের সম্পর্ক খারাপ হয়, কিন্তু আখেরে দেখা যায় যে আমি ঠিক বলেছিলাম। তো আজও বলছি, ডক্টর শুভ্রজিৎ চক্রবর্তী কিন্তু আমার মনে দাগ কেটেছে, খুব ভালো লেগেছে। তাই ডাক্তারবাবু যদি এই অনুষ্ঠানটা দেখেন আপনাকে আবারও জানাই প্রণাম। আমার চেয়ে বয়সও ছোটো, কিন্তু ভগবানের পরে আমরা যদি কাউকে ভাবি তাহলে ডাক্তারকে ভাবি, তাই ডাক্তারদের সবসময় প্রণাম করার জায়গায় থাকে, বয়স ছোটো হলেও প্রণাম আমার, ভালো লাগলো। তাই এটাই ছিল এখনকার রুদ্রবার্তা, আপনার কেমন লাগলো আপনি জানাবেন। সঙ্গের এই কার্যক্রম এবং তার সঙ্গে সঙ্গে শুদ্ধশীল, স্বপন দাস, তারপরে বলরাম দা, এদের সঙ্গে যে সাক্ষাৎকার, এটা আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু। এবং শেষে জানাবেন এইরকম ডক্টর শুভ্রজিৎ চক্রবর্তীর মতো ডাক্তার সব জায়গায় হলে ভালো হয় না, কী বলেন আপনি? প্রতিবেদনে ভালো লাগলে লাইক করবেন এবং তার সঙ্গে সঙ্গে শেয়ারও করবেন অন্তত 100 জনকে। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। অবশ্যই এমন কোনো বিষয় নেই যেটা আপনার মনে দাগ কাটবে। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।